বন্ধুরা দেখতে পাচ্ছেন কত জল আমাদের এখানে, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হলো। আপনারা দেখুন মেঘের ঝকঝক করছে, দেখুন কত, দেখুন মেঘের গর্জনই, দেখুন কত রোডে জল বইছে, দেখুন কি গরম ছিল দিনের বেলায়, আর কি বলে দেবো, আর দিয়ে দিল জলটি, দেখুন একদম পুরো ঠান্ডা করে দিল মৌসুম। দেখুন মন্দির এত জল পড়ে দিলে আর কি বলে বুঝাবো, দেখুন একদম পুরো সবুজেই দেখা যায় গাছপালা, একদম দেখুন একদম পুরো জল পুরো পড়ছে এখনো পর্যন্ত, দেখুন কত জল দেখা যাচ্ছে, দেখছেন একদম প্রচণ্ড গরম ছিল আর দিন দিলে জল পড়ে, দেখুন দেখা যাচ্ছে। আমার ভিডিও করবার ছিল, ভিডিও করতে পারলাম না, তোকে জল চলে এলো, আমিও অস্ট্রেন গুটিয়ে পেটে ঘর, দেখুন দেখছেন বন্ধুরা আমাদের এখানে কত বর্ষা, দেখুন আপনারা একদম পুরো জলে জলময়, একদম প্রচণ্ড গরম ছিল দিনের বেলায়, আর রাতের বেলায় এত দূরে জল পড়ে যায় একদম ধারণার বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন কত জল, একদম পুরো জলে জলময় ক্ষেত বাদ একদম পুরো ভরিয়ে গেছে, একদম ব্যাঙ্কের কত আওয়াজ আপনারা শুনছেন, ব্যাঙ্কের গর্জন কত করছে, মনে হতেছিল যে চাষবাড়ি হবে না, লেকিন কিন্তু দেখুন একদম পুরো এমনভাবে জল পড়ে দিলে যে আর চাষের কোনো অসুবিধাই নাই আমাদের এখানে, কেন বহুত জল। আপনারা দেখুন, চলুন আমি আপনারাকে আবার দেখাচ্ছি কেমন জল আমাদের এখানে পড়েছে। এই সামনের ক্ষেতগুলো দেখুন পুরো ভরিয়ে আছে, সামনের ক্ষেতগুলোতে কত জল এখানে বইছে দেখুন, কত জল বইছে, এই ক্ষেতের জল উক্ষেত চলে যাচ্ছে, আরও কোনো কি চাষের অসুবিধা হতে পারে, দেখুন চারিদিকে জল, এখন খালি জলেই দেখা যাচ্ছে, দেখুন মনে হতেছিল না যে জল পড়বে, লেকিন দেখুন একে রাতে রাত্রিবেলা জলটা পড়েছিল, আষাঢ়ের 27 তারিখ দিন ছিল, 27 তারিখে রাত্রিবেলা জলটা পড়েছিল, দেখুন কত জল, পুরো ধান চারা একদম পুরো ভনে গেছে, ধান চারা হয়ে গেছে, দেখুন দেখুন ধান চারা।